আজকে কোরবানির গোড়াপত্তন কোত্থেকে গিয়েছে সেখান থেকে না আরম্ভ করে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আজকের এই কোরবানির কথা তুলে ধরব এবং হজ পরবর্তী নির্দেশনা অনেক হাজি সাহেবান হজ করার পরে দেশে ফিরেন এরপরে তাদের করণীয় কি বর্জনীয় কি এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোকপাত করব। আমি আপনাদের সম্মুখে সূরা হজ্জের 37 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং সূরা কাওসারের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দয়কে কেন্দ্র করে আরো আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হতে এই বিষয়ের উপর আলোচনা করব। আপনারা জানেন যে কুরবানির যে গোড়াপত্তন হয়েছিল সেটা আদম আলাইহিস সালামের 2 সন্তান কাবিল এবং হাবিলের কুরবানির মাধ্যমে সর্বপ্রথম যে কুরবানির গোড়াপত্তন হয়েছিল, কিন্তু তাদের রীতিনীতি কুরবানির নিয়মকানুন পদ্ধতি আমাদেরকে জানানো হয় নাই, সে নির্দেশও আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের যে কুরবানির যে নির্দেশনা এসেছে সেটা হলো সুন্নাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জবাহের নির্দেশের মাধ্যমে এই উম্মতে মুহাম্মাদের উপর কুরবানির সেই নির্দেশনা এসেছে। আপনারা হয়তো জানেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি 3 দিন 3 রাত্রি তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার সন্তান ইসমাইলকে সে জবাই করতেছে। 3 দিন তিনি স্বপ্ন দেখেছিলেন। প্রথম স্বপ্ন দেখেছিলেন জিলহিজ্জার 8 তারিখে, যেটাকে আমরা ইয়ামুত তারবিয়া বলি, যেদিন মক্কা থেকে হাজি সাহেবানরা হজের তালবিয়া পাঠ করতে করতে মিনা যায়। এরপরে 9 তারিখে আবারও তিনি স্বপ্ন দেখলেন, সেটি হচ্ছে আরাফার দিন। এরপরে তৃতীয় স্বপ্ন যেটি দেখেছিলেন সেটি হচ্ছে জিলহিজ্জার 10 তারিখ, যেই দিন কুরবানি করা হয়। তাহলে আমাদের ইতিহাস জানা দরকার, ইব্রাহিম আলাইহিসসালাম যখন সর্বপ্রথম স্বপ্ন দেখলেন, তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম যখন চলাফেরা তার পিতার সাথে চলাফেরার বয়সে যখন উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরাকা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মা যা তারা। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যখন ইসমাইল আলাইহিসসালাম, কেউ কেউ তার বয়স 13 বছর লিখেছে, কেউ কেউ 15 বছর লিখেছে, যা হোক সে মোটামুটি যখন বালেগের পর্যায়ে চলাফেরা সবকিছু যখন বুঝে এই বয়সে যখন উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম, ইন্নি আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্ন দেখলাম, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মা যা তারা, তোমার অভিমত কি তুমি ব্যক্ত করো। এই কথা বললেন। তো প্রথম স্বপ্ন যখন দেখলেন যে তার সন্তান ইসমাইলকে সে বুড়ো বয়সে পেয়েছিল, তার মানে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন ছিল 86, তখন হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিসসালামের জন্ম হয়। আর যখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 99, তখন সারার গর্ভে ইসহাক আলাইহিসসালামের জন্ম হয়েছিল। এবং ইব্রাহিম আলাইহিসসালামের সর্বমোট বয়স যেটা তিনি পেয়েছিলেন সেটি হলো 200 বছর। এটি বিস্তারিতভাবে তাফসীর ইবনে কাসির এবং কুরতুবীর সূরা সাফফাতের 102-9 নম্বর আয়াতের ব্যাখ্যা যখন আপনারা পড়বেন তখন সেখানে এই জিনিসটা তুলে ধরেছে যে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স মোট কত পেয়েছিল, 200 বছর। আর 86 বছর বয়সে হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, তার মানে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর তখন ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। এবং যখন তার বছর 99 বছর, যখন ইব্রাহিম আলাইহিসসালাম বয়স যখন 99 বছর, তখন সারার গর্ভে জন্মগ্রহণ করেছিল ইসহাক আলাইহিসসালাম। এই বুড়ো বয়সে তিনি সন্তান পাওয়ার পরে এত খুশি এবং আনন্দিত এবং বিরাট একটি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। নাবিদের স্বপ্ন সত্য, তারা চক্ষু তাদের
ঘুমায় থাকলেও নিদ্রিত হলেও অন্তর থাকে জাগ্রত। সুতরাং তাদের স্বপ্ন সত্য। প্রথম যখন স্বপ্ন যখন দেখল যে তার সন্তান ইসমাইলকে সে জবাই করতেছে, তখন সে চিন্তা ভাবনা করল ঘটনাটা কি। চিন্তা ভাবনার মধ্যে সে ওই প্রথম স্বপ্নটি কাটিয়ে দিল। এরপরে দ্বিতীয় স্বপ্নটি যেটি দেখল, যখন দেখল তখন তার দৃঢ় বিশ্বাস যে এটি আল্লাহর নির্দেশ, এই নির্দেশ আমাকে বাস্তবায়ন করতে হবে। তৃতীয় দিন যখন একই স্বপ্ন দেখল তখন তিনি নিশ্চিত হলেন যে আজকে আমার এই সন্তানকে কুরবানি করতে হবে। তাহলে প্রথম স্বপ্ন সে দেখল এবং চিন্তা ভাবনা করল, এটাকে বলে ইয়ামুত তারবিয়া। ইয়ামুত তারবিয়া রু এর থেকে তারবিয়া মানে সে কি করলো, স্বপ্ন দেখল, চিন্তা ভাবনা করতে লাগলো। এই জন্য তারবিয়ার দিন হাজিরা কি করে লাব্বাইক হাজ্জান আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বলে তালবিয়া পাঠ করি আমার তারবিয়ার দিন অষ্টম তারিখে। এরপরে যখন দ্বিতীয় দিন তিনি স্বপ্ন দেখলেন তখন মোটামুটি তিনি নিশ্চিত হয়ে গেলেন যে এটি আল্লাহর নির্দেশ। এই জন্য এটিকে বলা হয় ইয়াউমে আরাফা। আরাফা মানে জানা, বোঝা, নিশ্চিত হওয়া। যখন নয় তারিখে যেদিন আরাফা, হাজি সাহেবরা যেদিন আরাফায় থাকে সেই দিন তিনি স্বপ্ন দেখলেন, নিশ্চিত হয়ে গেলেন যে আজকে এই যে স্বপ্ন দেখানো হলো এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, নির্দেশ এসেছে। তাহলে নিশ্চিত হওয়ার দিন, তার মানে আরাফার ইয়ামে আরাফার অর্থ হলো কি নিশ্চিত হওয়ার দিন, তার মানে কুরবানি যে করতেই হবে তিনিটা মোটামুটি নিশ্চিত হয়ে গেলেন। এই জন্য এই দিনটির নাম হয়েছে কি ইয়ামে আরাফা। তারপরে তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে তার সন্তানকে জবাই করতে হবে। এই জন্য এই দিনটির নাম দেওয়া হয়েছে কি এমন নাহার, মানে কুরবানি করার দিন। এই দশ দিনে দশম তারিখে জিলহিজ্জা মাসের তার সন্তানকে তখন বলছে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম, হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে করছি জবাই করছি। ফানজুর মা যা তারা, তোমার অভিমত কি তুমি ব্যক্ত করো। যোগ্য পিতার যোগ্য পুত্র উত্তর দিচ্ছে ইয়া ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, হে আমার আব্বু, আপনার উপর যে নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে সেটি আপনি বাস্তবায়ন করুন। ক্বালা ইয়া আবাতি ফাআল, ইফআল মানে আপনি বাস্তবায়ন করুন, মা তুমার যেটি আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। সাতাজাদুনি সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। তার মানে আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমি মোটেই বিচলিত হব না। যোগ্য পিতার যোগ্য পুত্রের উত্তর যখন দেখলো ফাল্লাম্মা আসলামা, পিতা পুত্র যখন আত্মসমর্পণ করলো, তার মানে পিতা স্বপ্ন দেখে এটা বাস্তবায়ন করতে চাইল এবং এই স্বপ্ন তার ছেলের সময় যখন ব্যক্ত করলো তখন সে কি করলো, পিতার কথায় সাড়া দিল এবং দুইজন আল্লাহর পথে কি করলো উৎসর্গ করে দিল নিজেদেরকে, আত্মসমর্পণ করলো তারা। ফালাম্মা আসলামা, তারা উভয়ই পিতা পুত্র আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহালিল জাবিন, যখন পুত্র যখন আত্মসমর্পণ করলো, যখন রেডি হয়ে গেল তখন পিতা তার পুত্র ইসমাইলকে উবুড় করে শুইয়ে দিল। এর মধ্যে একটা বিরাট হিকমত রয়েছে, কারণ একে তো বুড়ো বয়সে সন্তান পেয়েছে, যদি তাকে চিত করে যদি তাকে জবাই করে তাহলে হতে পারে যে হয়তো সে ছুরি চালাতে পারবে না, এই জন্য তাকে উবুড় করে তাল্লাহ আলিল জাবির, তাকে উবুড় করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে উবুড় করে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে ছুরি চালাতে যাবে, ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া,
পিছন দিক থেকে আওয়াজ, হে ইব্রাহিম থামো, তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছ। ছুরি জ্বালা বন্ধ হয়ে গেল, ছুরি জ্বালা বন্ধ হয়ে গেল। বলছে আমি এইভাবে সৎকর্মশীল বান্দাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। ইন্না নাযিল মুহসিনিন শব্দ এসেছে, আমি এই সৎকর্মশীল বান্দাদেরকে আমি কি করে এইভাবে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি সুস্পষ্ট একটি পরীক্ষা ছিল। ইব্রাহিম এবং ইসমাইলের এটা কি সুস্পষ্ট একটা কি ছিল? একটা পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। তারপরে বলছে ওফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন ইসমাইলের পরিবর্তে আমি একটি মহান কুরবানি আমি তাকে দান করলাম, কুরবানি করার নির্দেশ দিলাম। ওয়াতারাকনাহু আলাইহি ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের মধ্যে এই কুরবানির প্রথাকে আমি কি করে দিলাম, চালু করে দিলাম। এখানে বলা হয়েছে, অনেকে এখানে বিভিন্ন রকমের অপব্যাখ্যা করে থাকে যে ইসমাইলের জায়গাতে অন্য একটি পশু এসে কুরবানি হয়ে গেল, এগুলো ভিত্তিহীন কথা, এগুলো কোনো দলিল নাই, এগুলো কোনো দলিল নেই। আওয়াজ আসলো, জবে করা বন্ধ হয়ে গেল, পিছন দিকে দেখলো হ্যাঁ আল্লাহ তাআলা একটা দম্বা পাঠিয়ে দিয়েছে ফেরেশতাদের মাধ্যমে, নিয়ে গিয়ে তখন এটাকে জবাই করলেন, সেটাকে তিনি জবাই করলেন। কেউ কেউ বলছে এই দম্বাটা ছিল হাবিলের, যার কুরবানি কবুল হয়েছিল জান্নাতের, এটা রাখা হয়েছিল, সেই কুরবানি পাঠানো হয়েছে ইসমাইলের পরিবর্তে জবাই করার জন্য। এটা তাফসীর কুরতুবিতে চতুর্থ খণ্ডের ১৬ পৃষ্ঠায় এর আলোচনাটা করেছে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এই সুন্নাতটা এইভাবে আল্লাহ তাআলা বলছে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তীদের মধ্যে মানে এই আমাদের মধ্যে এই কুরবানির সুন্নাতটা কি করে দিলেন, আল্লাহ তাআলা চালু করে দিলেন। এবং এর মধ্যে কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা সূরা হাজ্জের ৩৬ নম্বর আয়াতে বলছেন আল-বুদনা জাআল্লাহু লাকুম মিন শাআইরিল্লাহ, বলছে এই কুরবানির পশু তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে কি করছে আমি অন্তর্ভুক্ত করেছি। লাকুম ফিহা খাইরুন, এই কুরবানির করার মাধ্যমেই কি রয়েছে, কল্যাণ রয়েছে। তাহলে কুরবানি করার মাধ্যমে আপনার আমার আমাদের কি এর মধ্যে কল্যাণ রয়েছে। জাহিলি যুগে কিন্তু কুরবানি করত তারা, এই আয়াতের ব্যাখ্যায় সানে নজুল যেটা বর্ণিত হয়েছে তাফসীর ইবনে কাসিরের তৃতীয় খণ্ডের আরবি, যেটা যেহেতু আমরা আরবি পড়াই, তৃতীয় খণ্ডের ৩৬০ নম্বর পৃষ্ঠায় ৫৯ নম্বর পৃষ্ঠায় এইভাবে সানে নজুল বা ব্যাখ্যা এসেছে যে সূরা হাজ্জের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লাইয়ানালাল্লাহুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালু তাকওয়া মিনকুম, যে কুরবানির গোশত কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছবে না, পৌঁছবে কি তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের তাকওয়া। এই কুরবানির মাধ্যমে কুরবানির গোশত আল্লাহর নিকটে পৌঁছবে না, তার রক্তও পৌঁছবে না, শুধুমাত্র পৌঁছবে তোমাদের কি আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে, আল্লাহর উদ্দেশ্যে যে আপনি কুরবানি করলেন এই যে তাকওয়া আল্লাহ ভীতি এটাই পৌঁছবে। সূরা হাজ্জের ৩৭ নম্বর আয়াত। তার মানে যে কানু ফি জাহিলিয়াতিহিম ফাইযা যাবাহুহা লিআলিহাতিহিম ওয়া ইয়াদাউনা আলাইহা মিন লুহুমি কারাবিনিহিম ওয়া নাযাহু আলাইহা বিদিমাইহা ফাকাল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আহাক্কু আন নানজাহা ফানজালাল্লাহু তাআলা। তাফসীর ইবনে কাসির এইভাবে আরবিগুলো লিখেছে, তাফসীর ইবনে কাসির এইভাবে আরবিগুলোর ব্যাখ্যা করেছে যে জাহিলি যুগে
তারাও তাদের দেব দেবী মূর্তির নামে তারা কি করত, কুরবানি করত, এবং এই কুরবানির গোশত তাদের দেব দেবী মূর্তির ঘাড়ে বা কাঁধে কি করত, তারা লটকে দিত, এবং কুরবানির রক্ত তারা কাবা গৃহের দেওয়ালে তারা লেপন করে দিত। তখন সাহাবারা বললেন যে নাহানু আহাক্কু আন নানজাহা, বলছে তাহলে আমরা তো বেশি হকদার, আমরা কুরবানি করে কি করবো, কাবা ঘরে আমরা কি করবো, রক্ত লিপন করে দেবো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে তোমরা যে মূর্তির উপরে কি করছো, গোশত দিয়ে দিচ্ছ এবং দেওয়াল রক্ত দিয়ে লিপন করছো, এবং মুসলমান যারা তোমরাও কি করে চিন্তা ভাবনা করছো যে আমরা কুরবানির রক্তগুলো কি করবো এই ওয়ালে কাবার গৃহে আমরা কি করবো, এগুলো ছিটকে দেবো রক্তগুলো। আল্লাহ তাআলা বলেন যা না, কখনো না, কখনোই কুরবানির গোশত কুরবানির রক্ত আল্লাহর নিকট পৌঁছবে না। তাহলে তারা যে যে মূর্তির নামে গোশত দিছে বা এর নামে ওই যে রক্ত কি করছে লেপন করছে কাবা গৃহে, আল্লাহ তাআলা বলছে এটা পৌঁছবে না, বরং যারা তোমরা আল্লাহর হস্তে যেটা কুরবানি করবে তোমাদের তাকওয়া আল্লাহ ভীতি তোমাদের নিকটে নাকি আল্লাহর নিকটে পৌঁছবে। তাহলে এই আয়াতের শানির জোর এই বিস্তারিত ভাবে এভাবে আলোচনা করা হয়েছে। আমরা যখন মাদ্রাসা মুহাম্মদী আরাবিয়া জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মাদ্রাসা যখন আমরা লেখাপড়া করি, তখন আমাদের মাদ্রাসার মাঠে একটি গরু এসেছে দেখলাম, তার গলায় লেখা আছে যে অমুক পীরের নামে এই গরুটি উৎসর্গ করা হয়েছে। ভাষাটা এইভাবে ছিল যে উৎসর্গ করা হয়েছে। তাহলে হিন্দুরা তাদের দেব দেবীর নামে মূর্তির নামে কি করত, তারা কুরবানি করত। আর আমাদের এই দক্ষিণ এশিয়ার আলেম নাকি দক্ষিণ এশিয়ার যারা মুসলমান বিশেষ করে বাংলাদেশের যারা পীরপন্থী যারা পীর পূজারী যারা পীরের কাছে যে চায় পীরের কাছে কি করে সন্তান চায় পীরের নামে কুরবানি করে পীরের মাজারে গিয়ে সিজদা করে, এরা হলো সবচেয়ে বড় মুশরিকেরা, এদের ইবাদত বন্দেগী কোনো ক্রমেই কবুল হবে না। এরা পশু কি করে হাজার হাজার গরু দেখেন ওই মাজারে গিয়ে এরা দান করে। তাহলে নেকি তো দূরের কথা, পাপ এমনই পাপ যে শিরক যে তওবা না করলে ক্ষমা হবে না। তখন ছাত্র জীবনে দেখেছিলাম তখন থেকে মানুষ কি করে এই মাজারে তারা কি করে গরু দান করে, এগুলো থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে আহ্বান করছি। যারা পীরের সাথে সম্পৃক্ত মাজারের সাথে যারা সম্পৃক্ত যারা মাজার পূজারী মাজারের নামে যা আপনারা যা করেন সিজদা করেন আর সালাত আদায় করেন এটা সম্পূর্ণ শিরক। একমাত্র সিজদা হতে হবে আল্লাহর নিকটে আল্লাহর দরবারে, এছাড়া কারোর কোনো ব্যক্তির নামে, সে তো নিজেরই কোনো ক্ষমতা রাখে না যে কবরে কি হবে, পীরের কবরে কি হবে সে পীরই তো নিজে জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এর চাইতে বড় মহামানব কে আছে, তিনি বলছেন যে আমার কি হবে আমি নিজে জানি রাখো, আর এই পীর নিজে কি হবে নিজে তার অবস্থা কি নিজেই জানে না, আর এই পীরের কাছে গিয়ে মানুষ চাইছে সিজদা করছে নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো পাবেন দক্ষিণ এশিয়ার কিছু কিছু দেশে পাবেন, এবং এগুলো করে মুসলমানেরা। এগুলো থেকে বিরত থাকার জন্য আমি যারা ভুল পথে আছেন এখনো, যারা মাজারের সাথে যারা সম্পৃক্ত মাজারে যারা কুরবানি করেন পীরের নামে যারা কুরবানি করেন এটা হলো সম্পূর্ণ শিরক, এখান থেকে বিরত থাকতে হবে, এখান থেকে ফিরে ফিরে এসে আল্লাহর উদ্দেশ্যেই আপনাকে কুরবানি করতে হবে। কোরআন হাদিস না জানলে এগুলো মূর্খ মানুষেরা এগুলো কি বেশিরভাগ করে থাকে। কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা ফরজ নয়, সামর্থ্যবান ব্যক্তিরাই কুরবানি করবে, যাদের সামর্থ্য আছে কুরবানি করা যাদের ক্ষমতা আছে তারাই কুরবানি করবে, এটাকে ওয়াজিবও বলা যাবে না এটাকে ফরজও বলা যাবে না, এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ রাসূল কুরবানি করতে বলেছেন, এমনকি এই সুন্নাতকে যেন ওয়াজিব ফরজ না করে দেয় এই জন্য আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কোনো বছর কুরবানি করা ছেড়ে দিতেন।
এইভাবে এসেছে। তাফসীর ইবনে কাসির দেখলাম একটা হাদিস নিয়েছে, قال ابو صريحه তিনি বলছেন كنت جارا لابي بكر وعمر رضي الله تعالى عنهما, উনি বলছেন যে আমি আবু বকর এবং উমারের আমি প্রতিবেশী ছিলাম। فكان لا يضحيان, তারা দুইজন কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করতেন না, খাসিয়াতা আয়াক্তাদিয়ান নাস বিহিমা, মানুষেরা যাতে করে এটাকে ওয়াজিব না মনে করে নাই, এই জন্য মাঝে মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, মাঝে মাঝে এই সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করা ছেড়ে দিতেন। এখন আর ভয় নাই, এখন আমাদের কুরবানি করতে হবে, তখন এটা ভয় ছিল যে এটা হয়তো ওয়াজিব বা ফরজ মনে করত, এই জন্য এটা করে করা হয়েছিল। যেমন তারাবি সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, তারাবি পড়েছেন, কোনোদিনই তিনি ছাড়েন নাই, কিন্তু এই যে জামাত সহকারে তিন দিন পড়ার পরে তখন তিনি চতুর্থ রাত্রিতে আসলেন না। তার কারণ উনি বলছেন যে আমি আশঙ্কা করতেছিলাম যে যদি তোমাদের উপরে ফরজ যদি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে যায়, এই জন্য আমি এই তারাবি সালাতে চতুর্থ দিন তোমাদের নিকট আসি নাই। এর মানে এক শ্রেণীর লোক তখন বলে যে তিন দিনের বেশি তারাবি পড়া যাবে না, এটা কত একটা ভুল পদ্ধতি। আল্লাহ রাসূলের পদ্ধতি ছিল আলাদা, যে এটা ফরজ হওয়ার আশঙ্কা ছিল, যেহেতু নাবি যে কোনো মুহূর্তে ওয়াহি আসতে পারে, আর এখন তো আপনি আমি নাবি না, অত ভয়ের কোনো আশঙ্কা নাই, সুতরাং তারাবি ওই সারা রমজানই পড়তে হবে, তাহাজ্জুদ পড়তেই হবে, যদি আপনি মনে করেন নেকির উদ্দেশ্যে, ফরজ নয় যে আপনাকে পড়তে হবে, পড়লে নেকি পাবেন, না পড়লে আপনার পাপ হবে না। তরুণভাবে কুরবানির যে ব্যাপারটা বলা হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কি করেছেন, এই কুরবানি করা ছেড়ে দিয়েছেন, তার কারণই ছিল যেহেতু তারা ছিলেন খালিফা, তখন হয়তো মানুষ মনে করতো যে এটা ফরজ হয়ে গেছে বা এটা ওয়াজেব মনে করে, তখন সবাই তখন এটা কি করতো, জরলভাবে এটা করতো। এই জন্য ওই ভাই খাসিয়াতা শব্দ এসেছে, যে আশঙ্কা করতেন তারা দুইজন, বুঝে বা কানা লা ইয়ুযাহিয়ানি, তারা দুইজন কুরবানি করতেন না, খাসিয়াতে এই ভয়ে যে ইয়াক্তাদিয়ান নাসু বিহিমা, যে মানুষরা তাদের অনুসরণ অনুকরণ করবে বা এটাকে ওয়াজেব মনে করবে বা ফরজ মনে করবে, এই জন্য আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা মাঝে মধ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করতেন না। যদি এটা ডিপার রেফারেন্স চান তাহলে আপনারা দেখবেন এই রেফারেন্সটি ওই সূরা সাফফাতের 2-102-9 নম্বর আয়াতের ব্যাখ্যায় কুরতুবী, আল্লামা কুরতুবী এবং তাফসীর ইবনে কাসির এ ব্যাপারে আলোচনা করেছেন। কুরবানির সংক্রান্ত ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমাতে বিস্তারিত আলোচনা করব। যেহেতু হাজি সাহেবেরা ওখানে গিয়ে কুরবানি করেন, কুরবানি করতে গিয়ে হজ আদায় করতে গিয়ে হজের সমাতে হবে উমরা হবে একটি, উমরা হবে একটি, আমাদের অনেক হাজি সাহেবান যেটা ভুল করে থাকেন সেটি হলো যে এই মক্কায় যাওয়ার পরে সেখান থেকে মসজিদে তানঈম, মক্কা থেকে 6 কিলোমিটার, সেখানে গিয়ে একবার বাবার নামে, একবার মায়ের নামে, একবার ভাইয়ের নামে, একবার উমুকের নামে, এইভাবে অসংখ্য উমরা করে থাকেন, এর কোনো শরীয়ত ভিত্তি নেই। উমরা আল্লাহ রাসূলের সফর এক সফরে একটাই উমরা করেছেন। অনেকেই দেখা যায় যে হজ কাফেলার কিছু সদস্য প্যাকেজ ঘোষণা করে যে যদি আমরা আগে যেতে পারি তাহলে মদিনায় আগে যেতে পারি, তাহলে ওখানে গিয়ে আবার আমরা আরেকটি উমরা করার সুযোগ পাবো, ওখানে যেহেতু মিকাত আছে, মিকাত অতিক্রম করলে ওখান থেকে ইহরাম বেঁধে আবার কি একটি উমরা করা যাবে। এগুলো হলো প্যাকেজ, হলো মানুষের প্যাকেজ, এগুলো সারিয়ে কোনো প্যাকেজ নয়। এই যত প্যাকেজ ঘোষণা করেছে এসব প্যাকেজ হলো কি, এগুলো হলো মানব রচিত প্যাকেজ, এগুলো কিন্তু সারিয়ে কোনো প্যাকেজ নয়। তাহলে যারাই মিকাতে আসবে তারাই সরকারি ওই করে উমরা খালি ইহরাম বাঁধবে চলে আসবে, হাজার হাজার লোক তো যাতায়াত করছে, হাজার হাজার লোক আসে না মদিনা থেকে আসছে না, সবাইকে ওখানে সেই এরাম বাঁধা নাকি, যারা উমরা করার নিয়ত করে তারা এরাম বাঁধবে, আর আপনি তো একটা উমরা করিয়ে দিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি উমরা করেছেন 4 বছরে, কোনো বিধান নেই, এক সফরকে একাধিক উমরা করার কোনো বিধান নেই। এগুলো হাজি সাহেবেরা এগুলোতে বিরত থাকার চেষ্টা করতে হবে। আমার কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সুন্নাত অনুযায়ী যদি আপনার হজ হয় তাহলে সেটা হলো হাজ্জে মাবরুর, সেটা হলো হাজ্জে মাকবুল। হাজ্জে মাকবুলের ব্যাখ্যা নিয়েছে যে হাজ্জে মাকবুল কোনটি, বলেছে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারীর 18-19 নম্বর হাদিস, মিসকাতের 1521 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, ফালাম ইয়ারফুস সে অশ্লীল কথা বলে নাই, ফালাম ইয়াফসুক অশ্লীল কার্যও সে করে নাই, রাজা সে ফিরে আসবে। আপনার একটু সামনের দিকে বসুন, ফাঁকা জায়গা, বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা সামনের দিক খালি জায়গাগুলো আপনারা পূরণ করো, আপনারা ওনাদেরকে বসার জায়গা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, আলাম ইয়ারফুস সে অশ্লীল কথা বলে নাই, আলাম ইয়াফসুক অশ্লীল কার্যও করে নাই, রাজা আকা ইয়াউমিন সে ফিরে আসবে ওই দিনের মতো যেই দিন তার মা তাকে প্রসব করিয়েছেন। অর্থাৎ মা যখন তার সন্তানকে প্রসব দিয়ে নিষ্পাপ হয়ে অনুরূপ হাজ্জে মাকবুল বলা হয়েছে যে এই নিষ্পাপ ওই শিশুর মতো তার পাপ যতগুলো সম্মোচন হয়ে গেছে। এইরূপ একটি ফজিলত হাজী সাহেবদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আরাফার দিন, যেদিন হাজিরা আরাফার মাঠে যখন তারা বসে থাকে আর মূল হজ হলো আরাফার দিন, সেই দিন তারা জিকির আজকার মাসগুল দোয়া যত রকমের আল্লাহকে চাওয়া পাওয়া সেখানেই করতে হবে। তা আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে ইন্নাহু লায়াদনু, আল্লাহ তাআলা ওই আরাফার হাজিদের কাছাকাছি তিনি আসেন, ইয়াদনু বলছে ইন্নাহু ইয়াদনু সুম্মা ইউহাবি বিহিল মালাইকা, তারপরে ফেরেশতাদেরকে নিয়ে তিনি গর্ব করে বলেন যে দেখো মা আরাদা হাউলাই, এরা কি যাচ্ছে আমার কাছে। এটা হলো মুসলিমের বর্ণনা, এটি হলো মুসলিমের বর্ণনা। অন্য একটি বর্ণনা ইবনে মাজার বর্ণনা 2893 নম্বর হাদিস, 2893 হাদিস ইবনে মাজার সহি হাদিস, ওখানে বলা হচ্ছে যে আমার বান্দাদেরকে আমি এখানে আসার আহ্বান করেছি, তার মানে আরাফার মাঠে তারা এসেছে, তারা যা চাইবে যেহেতু আমার আহ্বানে তারা সাড়া দিয়েছে, এখন তারা যাই যা চাইবে আমিও তাদের আহ্বানে কি করবো সাড়া দেবো। বিরাট ফজিলত, বিরাট ফজিলত। আল্লাহ রাসূল বলছেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, উমরা যে কোনো সময় করা যায়, এর কোনো নির্ধারিত কোনো সময় নাই। বলছে আল উমরাতু ইলাল উমরা, বলছে এক উমরা থেকে আরেক উমরা করার মধ্যে যতগুলো পাপ হবে আল্লাহ তাআলা কি করবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাকবুল হাজ মানে যে হাজে কোনো পাপ করে নাই, অর্থাৎ এমন হাজ যেটি আল্লাহ এবং আল্লাহর পদ্ধতিতে হাজ সম্পাদন করেছে, এটাকে হাজে মাবরুর বলা হয়েছে। হাজে মাবরুর হলো যে আল্লাহর আল্লাহর রসুল যেভাবে হজ করেছেন সেই পদ্ধতি থেকে হজ করে, তাহলে এটা হলো কি হাজে মাবরুর, এটা হচ্ছে হাজে মাকবুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রসুলের পদ্ধতিতে কেউ যদি হজ করে তাহলে এটাই হচ্ছে হাজ্জে মাকবুল। আর আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হাজ্জে মাকবুল এবং হাজ্জে মাবরুরের বদলা হচ্ছে কি, ওনার দিকে সবাই তাকাচ্ছেন কেন, দরকার নাই, ওনার প্রয়োজন মতো জায়গা থেকে বসে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হাজ্জে মাবরুর যেটা আল্লাহ রসুলের পদ্ধতি যারা হজ করেছে, হজে গিয়ে তো অনেক কিছু বেদাত করে মানুষ, পারে কি না, এই বেদাতি হজ এটাকে হাজ্জে মাবরুর বলা হবে না। হাজ্জে মাবরুর আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে যে পদ্ধতিতে হজ সম্পাদন করেছে সেই পদ্ধতি হজ আদায় করলে সেটা হলো হাজ্জে মাবরুর, এবং এর বদলা হচ্ছে কি, যে জান্নাত। কারণ হজ যদি কবুল হয়ে যায় তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন, জান্নাত দিবেন। আপনাদের সম্মুখে আমি সূরা কাউসারের আপনাদের ছোট সূরা সবারই মুখস্থ আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সঙ্গে যে ফসল্লি লিরব্বিক, তুমি তোমার প্রভুর জন্য প্রভু উদ্দেশ্যে কি করো, সালাত আদায় করো, নামাজ পড়ো,
ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এবং কুরবানি করো। তাহলে নির্দেশ কি আছে এখানে? সালাত আদায় করার, নামাজ পড়ার। আর কিসের নির্দেশ এসেছে? কুরবানি করার। যুব সমাজ তোমরা যারা এসেছো, সালাত আদায় করতে আর আল্লাহ রসুলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, তাহলে সেই সালাত কবুল হবে না তো হবে না। কুরবানি অনুরূপ যেইভাবে আল্লাহ রসুল বলেছেন, যেই পদ্ধতিতে বলেছেন, সেই পদ্ধতিতে আপনাকে কুরবানি করতে হবে। এবং কুরবানি গোশত যে খাওয়া যাবে এই ব্যাপারে আগে নির্দেশ এসেছে, আপনি নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, গরিব মিসকিন খাওয়াবেন, এই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সালাত এটা হলো গুরুত্বপূর্ণ ইবাদত, আর সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে। সূরা মুত্তাসির 43 এবং 42 এবং 43 নম্বর আয়াত, এটা আমরা জানেন, একাধিকবার বলেছি। অতএব আপনারা এখানে যারা এসেছেন, যে সমস্ত ভাইরা এসেছেন কুরবানি করার জন্য, কুরবানির জন্য রেডি হয়েছেন, অথচ আপনি সালাত আদায় করেন না, আপনি রমজান মাসে সিয়াম পালন করলেন, ঈদের দিন থেকে আপনি বিদায় করে দিলেন আমাদের বাংলাদেশের মুসলমান অধিকাংশ মুসলমানদের এই আকীদা, কষ্ট করে সিয়াম পালন করলেন, অথচ যখন ঈদ পড়লেন আপনি শেষ, হজ করে আসলেন, খুব আছে হাজি সাহেবের টুপি মাথায় দেয়া, খুব জুব্বা করে কয়েকদিন 40 দিন মতো থাকার পরে আবার সেই আগের ন্যায় বিড়ি টানছে, সিগারেট খাচ্ছে, ওর যা ইচ্ছা তাই করছে, এইসব হাজি, এগুলোকে আল্লাহকে ফাঁকি দেওয়া হাজিরা। অতএব হজ পরবর্তী নির্দেশনা হচ্ছে, আপনি পড়লেন যে হাজ্জে মাবরুর, যে ওই মা, যে মা প্রথম সন্তান প্রসব করে, কি সন্তান যে প্রসব করে, নিষ্পাপ হয়ে যে সন্তান প্রসব করে, তা আপনি হাজি হয়ে এসেছেন, পাপ মোচন করে এসেছেন, আবার আপনি চাচ্ছেন ওই রমজানে সিয়াম পালন করার মতো, যে ঈদ হয়ে গেল আপনার কি হলো, নামাজ মাফ হয়ে গেল, আর আপনি হজ করে এলো, হজ আদায় করে এসে আগের মতো আপনার রীতিনীতিতে আপনি চলাফেরা করছেন কেন? আপনাকে আরো আল্লাহ ভীতি হয়ে মসজিদ মুখে হতে হবে, পোশাক শালীন পোশাক পরিধান করতে হবে, আপনাকে আসতে হবে। তবে হ্যাঁ, আপনি হাজি সাহেব এটা প্রকাশ করার দরকার নেই, এই রুমাল মাথায় দিয়ে, গুত্রা মাথায় দিয়ে এটা কোনো সময় প্রকাশ করবেন না যে আমি হজ করে এসেছি, না কখনো না। সৌদি আরবে কোনোদিন কোনো মহিলাকে আপনারা দেখেছেন যে এই যে লাল গুত্রা পরে, এটা গুত্রা বলে, এ লাল রুমাল কোনোদিন পরে না মহিলারা, এটা পুরুষদের পোশাক, পরে ওরে ইয়ে কালার, একটা কালো একটা পাঙ্গির উপরে একটা ইয়ে থাকে, এটা লেখাল বলা হয়, আর এটা কালো গুত্রা বলা হয়, তো এটা হলো তাদের পোশাক, এটা এটা হাজি সাহেবদের পোশাক না, এটা কোনো মুরব্বী সাহেবের পোশাক না, এই পোশাকগুলো তাদের হলো লেবাস, এটা এটা আরাবিয়ানদের পোশাক। এটা তো আমাদের এখানে একজন মহিলা দেখছে হজ করে এসেছে, হজ করার পরে আমি জানাজা করতে যাচ্ছি এক জায়গাতে, তো ওই মহিলারা যাচ্ছে দেখলাম পাশ দিয়ে, তো ওই মহিলা কি হচ্ছে লাল রুমাল মাথায় দিয়ে ওই একাল দিয়ে চলে যাচ্ছে। কত মূর্খ মানুষ দেখো, মহিলাদের এগুলো পড়ার কোনো বিধান আছে নাকি? মহিলাদের এত কেন এই পুত্রা পড়া যে একাল পড়া, এটা এদের জন্য না, তো এ পড়বে কেন? ও প্রকাশ করতে চাচ্ছে যে ও হজ করেছে, ও হাজি সাহেব, এগুলো প্রকাশ না করাই ভালো। লা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের পরেশগারি তোমরা নিজেরা প্রকাশ করিও না। অতএব হজে যাওয়ার আগে খানা পিনার আয়োজন এটা করা যাবে না, এটা অবিদাত, এটা করা যাবে না, এটা বিরত থাকার চেষ্টা করবো। এর মানে এই যে আপনি হ্যাঁ হজে যাচ্ছেন, মানুষকে জানিয়ে যাচ্ছেন যে হ্যাঁ আমি হজে যাচ্ছি না, অসম্ভব। হজ করে এসে খাওয়ার বিধান নেই, তবে সফর থেকে খানা পিনার একটা ব্যবস্থার হাতে এসেছে, তো হজ শেষে এগুলো না করাটাই ভালো আমি মনে করি। যা হোক, আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, যেটা করবো আমরা আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করবো, যে কাজটি করবো আমরা আল্লাহর উদ্দেশ্যে করবো, কুরবানি আমরা করবো আল্লাহর উদ্দেশ্যেই করবো। মানুষ দেখো না আমরা কুরবানি করবো না, হে মহারব্বুল আলামিন, তুমি আমরা তোমার উদ্দেশ্যে যে ইবাদতগুলি আমরা করছি, আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলি আল্লাহ কবুল করে নিও। হে মহারব্বুল আলামিন, আমরা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ একমাত্র তোমার উদ্দেশ্যে আমরা কুরবানি করবো, আল্লাহ তুমি আমাদের কুরবানিকে আল্লাহ তুমি কবুল করে নিও। হে মহারব্বুল আলামিন, হালাল টাকা দিয়ে, হালাল পয়সা দিয়ে যেন আমরা কুরবানি ক্রয় করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। হে মহারব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা হজে যাওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তুমি তাদের হজ্জে মাকবুল হিসেবে তুমি তো হজটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। হে মহারব্বুল আলামিন, যে সমস্ত মা বোনেরাও যারা হজে যাচ্ছেন তাদের জন্য দোয়া করি যে আপনারা আল্লাহ রাসূলের পদ্ধতি হজ করুন, ইনশাআল্লাহ এটা হজ্জে মাকবুল হিসাবে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ গৃহীত হবে। হে মহারব্বুল আলামিন, আমাদের মাঝে অনেক অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ যারা এই মসজিদে দান খায়রাত করছে, অন্য যারা দান খায়রাত করতেছে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে দাও। হে মহারব্বুল আলামিন, আমাদের অনেক নিকট আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে, আল্লাহ তুমি তাদেরকে রহম করো, আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো, আল্লাহ তুমি তাদেরকে নিরাপদে রাখো,
আল্লাহ তুমি তাদের কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে কবর আজাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করিও। হে মহারব্বুল আলামিন, আমরা যদি মৃত্যুবরণ করি আল্লাহ, আমরা যদি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম।